নমস্কার, সুপ্রভাত নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে উত্তর কলকাতা থেকে এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাতিবাগান সংলগ্ন বিধান সরণী এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিল কাশীপোষ লেনের বাসিন্দারা। এদিন সকাল থেকে তা আরও সহ্যের সীমা ছাড়ালে অবশেষে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। রহস্যময় দুর্গন্ধের উৎস খুঁজতে ট্রাম লাইনের পাশের রাস্তা খুঁড়তেই বেরিয়ে এলো দেহ। মৃতের নাম পরিচয় এখনো জানা না গেল, তবে কিভাবে মৃত্যু তা হদিশ পেতে উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বড়তলা থানার পুলিশ। ঘিরে রাখা হয়েছে ওই জায়গাটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন কুমার গুপ্ত। সপ্তাহখানেক আগে কাজ হয়েছিল, কাজ হওয়ার পর এটাকে যতদূর সম্ভব আমাদের নলেজে আছে ঢাকা দিয়ে রয়েছে। কালকেও যখন আমি এখান থেকে পাস করেছি, সামান্য আজকে যে গর্তটা দেখা গেছে সেটা কালকেও ছিল। আমাদের যদ্দূর ধারণা, দুটো জিনিস হতে পারে, নয় কেউ মেরে দিয়ে ঢুকি দিয়ে গেছে, আর দ্বিতীয় না হতে পারে, যেহেতু কাজ হয়েছিল, কাঁচা কাজ ছিল, বৃষ্টি হয়েছিল 10 তারিখ নাগাদ, বৃষ্টির পর হয়তো এখানে ধসটা নেমে গিয়ে ঘটনা ঘটে থাকতে পারে। এটা তো একটা চালু রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে সেই জায়গায়, এরকম রাস্তার মধ্যে একটা মহিলা ডেড বডিকে কেউ কি নিচে ফেলে দিয়ে গেছিল, কি মনে হয় আপনার? টোটালটাই তদন্তের বিষয়, তো আশঙ্কা করতে পারি আমরা, কিন্তু তদন্তে যেটা আছে সেটা সঠিক আসবে। কিন্তু দ্বিতীয়টা বেশি মনে হচ্ছে, কারণ এর আগেও আমি আমার নিজের চোখে দেখেছিলাম, বৈকুণ্ঠ বলে সামনে একটা জায়গা আছে, দোকান আছে, ঠিক যে গর্ত এখানে হয়েছে ধস নেবে গিয়ে, সেই গর্ত আমি এর আগেও এক কয়েক মাস আগে দেখেছিলাম। তো আশঙ্কা, ধসটা কতদিন আগে নেমেছে? এটা আমি কালকে রাতেও এখান থেকে পাস করেছি রাতের বেলা, তখনই কিন্তু এই গর্তটা, ছোট যে গর্তটা প্রথমের দিকে ছিল সেটা আমি দেখতে পেয়েছিলাম। যদ্দূর মনে হয় এটা প্রায় সপ্তাহখানেক বেশি হয়ে গেছে। কি কাজ হয়েছে? এটা এই পাইপ লাইনের কাজ হয়েছিল। না, সেরকম দেখিনি। আজকে এখানে বন্ধ পাওয়াতে মানুষ সন্দেহ করে, তারপর প্রশাসনকে জানানো হয়, প্রশাসন তারপর মেডিকেল ডিপার্টমেন্টে যারা আছে বডি উদ্ধার করে, তাদের জানিয়েছে, তারপর এখান থেকে বডি উদ্ধার করে। তো দেখে যা মনে হলো, হয়তো এটা 2-3 দিন বা তার বেশি দিন হয়তো ওখানে পড়েছিল বলেই হতে পারে। ডিকম্পোজড হয়ে গেছে, এটা না পরিচয় জানা যায়নি। এই যা অবস্থা হয়েছে এটা পুরোপুরি কর্পোরেশনের গাফিলতি বলতে পারি, কারণ এখানে সামনে স্কটিশার স্কুল আছে, উল্টো দিকে ক্ষুদিরাম বোস কলেজ। স্বপ্ন নিউজ কলকাতা ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সুপ্রভাত নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।